হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে একটা তেলেগু ক্রাইম থ্রিলার জনরার ছবি এক্সপ্লেন করছি। গল্পে একটা ডেড বডি পাওয়া যায়, যেটার ইনভেস্টিগেশন যখন পুলিশ করতে নামে তো রহস্য নিয়ে যায় অন্য একটা মোড়ে। ঠিক কী হয় এটা জানতে হলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। কাহিনীর শুরু হয় মধুরাপাড়া থেকে। তো আমরা একটা ট্রাক এই ডাম্পিং ইয়ার্ডে আসতে দেখি। আসলে এই লোকটা প্রতিদিনের মতোই এখানে হালকা হতে এসেছে। এই সময় লোকটা নিজের সামনেই একটা প্লাস্টিকে মোড়া পচা গলা লাশ পড়ে থাকতে দেখে চমকে ওঠে। লাশটা দেখে মনে হচ্ছিল ওকে খুবই নির্মমভাবে মেরে তারপর আবার পুড়িয়ে প্লাস্টিকে মুড়ে এখানে কেউ ফেলে গেছে। যাই হোক, লোকটা এখানে পুলিশ ডাকে। এখানে আমাদের সাথে পরিচয় হয় ডিসিপি ভিক্টর রাজুর সাথে। এ কিন্তু মোটেও ভালো মানুষ না, তোমরা কিছুক্ষণের মধ্যেই এর আসল রূপটা দেখতে পাবে। ডিসিপি এখানে থাকা লোকেদের সাথে খুবই অদ্ভুত আচরণ করছিল। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি এই লাশটাকে পোস্টমর্টেমে পাঠিয়ে দেওয়া হয়। সিন শিফট করে হায়দ্রাবাদের একটা ছোট্ট কলোনিতে। এখানে আমরা এক দম্পতিকে দেখি। এ হচ্ছে আদিত্য আর এ সুনিতা। বেশ কিছু মাস এদের বিয়ে হয়েছে ঠিকই, তবে আজ পর্যন্ত সুনিতা কখনো আদিত্যর সাথে কথা বলেনি। ও সবসময় কাউকে একটা ফোন করতে থাকে, যদিও কলটা কেউ অ্যাকসেপ্ট করে না। আদিত্য ওকে বলে যে আজ রাতে অফিসে পার্টি আছে, বস তোমাকে ওখানেও ইনভাইট করেছে বলে ও বেরিয়ে যায়। সন্ধেবেলা ওরা দুজনেই পার্টিটায় যায়, তবে এখানেও সুনিতা ওর সাথে কোনো কথা বলে না। আদিত্য আর ওর এই কলিগটা বেশ কিছু সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে সময় কাটায়। পরদিন পুলিশ স্টেশনে মিস্টার রেড্ডি নামের এই প্রমোটারটা আসে ওদের মারুতি কনস্ট্রাকশনের ব্যাপারে কিছু ডিলস করতে। কথা শুনলে বোঝা যায় যে ডিসিপি ওদের কাজে বাধা দিয়েছে আর কিছু নোটের দাবি করছে। তবে এই সময় ওপর মহল থেকে এসপি গোপাল ওকে কল করে। এসপি ওকে লাস্টবারের মতন ওয়ার্নিং দেয় যে তুমি আজে বাজে কাজে সময় নষ্ট না করে এক সপ্তাহের মধ্যে ডাম্পিং ইয়ার্ডের ওই কেসটা কমপ্লিট করো। লাস্টার পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় ওকে বহুবার ছুরি দিয়ে স্ট্যাব করে খুন করা হয়েছে, তারপর ওর মুখটা পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে লাশটার ডান পায়ে একটা মেটাল প্লেট লাগানো ছিল, ওটা দিয়েই জানা গেছে যে ওটা কোন হসপিটাল থেকে ইনস্টল করা হয়েছিল, আর সেখান থেকেই ওর ডিটেলস পাওয়া যায়। দেখা যায় ওই ব্যক্তির নাম হচ্ছে মাইকেল। তবে পুলিশ যখন ওর আধার কার্ডে দেওয়া ঠিকানায় যায়, ওখান থেকে সেরকম কিছু ইনফরমেশান পাওয়া যায় না। একটা কনস্ট্রাকশন সাইটে গেলে বলে যে এ তো নিজের মায়ের সাথেই থাকতো, তাছাড়া এর ব্যাপারে তো কিছু জানি না। ওরা মাইকেলের একজন বন্ধুকে ধরে আর ওকে জোর জবরদস্তি এটা স্বীকার করতে বলে যে ওই মিচেলকে খুন করেছে। তবে ছেলেটা এতটাই ইনোসেন্ট ছিল যে ওকে ছেড়েই দিতে হয়। এরপর ডিসিপি বাড়ি চলে আসে। এই সময় আমরা এখানে একজনকে এসে দাঁড়াতে দেখতে পাই আর সিন কাট হয়। পরদিন প্রথমবার সুনিতা আদিত্যর থেকে হেল্প চায়। আদিত্য ওর থেকে কিসের হেল্প জানতে চাইলে সুনিতা বলে একজনকে খুন করতে হবে। আদিত্য তখন টেনশানে পড়ে যায়। ওর ওই কলিগটার সাথেও এই ব্যাপারে আলোচনা করে। সিন চেঞ্জ হয়। দেখা যায় আদিত্য আর সুনিতা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আদিত্য জানতে চায় আমরা কোথায় যাচ্ছি, কাকেই বা মারতে যাচ্ছি। তো সুনিতা রিভিল করে যে ওর একজন বয়ফ্রেন্ড আছে যার নাম সূর্য। সূর্য ওর সাথে চিট করেছে, সেই জন্যই ও অল টাইম ওকে ফোন করবার চেষ্টা করে, বাট তাও সূর্য ওর কলটা ওঠায় না, সেই জন্যই ওকে এরকম পথ বেছে নিতে হয়েছে। এইবার সুনিতার কথার সাথেই সিন ফ্ল্যাশব্যাক করে বেশ কিছু মাস আগে। আমরা দেখি সুনিতা নিজের বাবা, দাদা নিখিল এবং বৌদির সাথে বিশাখাপট্টনমে থাকে। ওরা বেশিরভাগ দিনই উপমা খেয়েই কাটিয়ে দেয়। ও একদিন একটা স্টোরে যায়। এখানেই ওর সাথে পরিচয় হয় সূর্যর, যে এই স্টোরে কাজ করত আর পার্ট টাইমে ফুড ডেলিভারি করত। সুনিতা একটু জেদি টাইপের ছিল আর এখানে ওর সাথে সূর্যর একটু ঝামেলা হয়ে যায়। সুনিতা বাড়ি চলে আসে। একটু পর ওর একজন বন্ধু জ্যোতি আসে আর ও সুনিতাকে অনলাইনে পিজা অর্ডার করবার জন্য বলে। তো সুনিতা টম্যাটোয়ে পিজা অর্ডার করে যেখানে সূর্য কাজ করত, আর দুর্ভাগ্যবশত ওর অর্ডারের ডেলিভারি সূর্যই পায়। সুনিতা প্রথমে বুঝতে পারেনি, ও প্রথমে ওকে ভুলভাল দুখানা ঠিকানায় পাঠায়, যার পর ফাইনালি সূর্য ওর বাড়ির অ্যাড্রেসে এসে পৌঁছয়। দুজন দুজনকে দেখেই রীতিমতন চমকে ওঠে, সকালেই তো স্টোরে ঝামেলা হয়েছিল। যাই হোক, এখানেও তার কিছুটা আভাস পাওয়া যায়। আমরা দেখি সুনিতার বাবা ওর বিয়ে নিয়ে চিন্তায় রয়েছে, সুনিতাকেও এই নিয়ে কথা শোনায়। ও জেদি আছে তাই চটে যায়। পরদিন সুনিতা আর ওর বন্ধুটা সন্ধেবেলা কোথাও যাচ্ছিল,
আর ওই মেয়েটি নিজের এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে আলোচনা করছিল। এই সময় আমরা মাইকেল নামের এই ছেলেটাকে দেখতে পাই। এই হচ্ছে ওই মেয়েটির এক্স যার কথা ও বলছিল, আর এ এখানে ওদের দুজনের ওপর অ্যাটাক করে দেয়। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখি সূর্য এখানে একজনের ডেলিভারি দিতে এসেছে। সুনিতা আর ওই মেয়েটি মাইকেলের থেকে বেঁচে পালানোর চেষ্টা করে, আর এই সময় ওরা সূর্যর সামনে চলে আসে। সূর্য এখানে মাইকেলকে খুব মারে, ওদের মধ্যে জোরদার একটা ফাইট হয়, যার পর এখানে পুলিশ আসে আর মাইকেলকে উঠিয়ে নিয়ে চলে যায়। সূর্য ওদেরকে এত রাতে হেঁটে যেতে বারণ করে, ও ডেলিভারিতে কাজ করা একজন আঙ্কেলকে ডাকে, আর ওরা সুনিতা আর ওই মেয়েটিকে ওই মেয়েটির বাড়িতে ছেড়ে আসতে যায়। এখান থেকেই সুনিতা কোথাও যেন সূর্যর প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়েছিল। এইভাবেই আরও কিছুদিন কেটে যায়। সূর্য আর সুনিতার বন্ডিংটা এখন কিছুটা স্ট্রং হয়েছে। ওরা আগের থেকে অনেক বেশি টাইম একসাথে স্পেন্ড করতে থাকে। এমনকি সূর্যর দেখা দেখি সুনিতাও এখন নেশা করতে শিখে গেছে। একদিন সুনিতা সূর্যকে বিয়ের জন্য বলে আর সূর্যর প্যারেন্টসদের ব্যাপারে জানতে চায়। তখন সূর্য ওকে জানায় যে ও তো অনাথ, ওর পড়াশোনা করবার অনেক ইচ্ছা ছিল, তবে ওকে কাজের রাস্তায় বেছে নিতে হয়েছে। সূর্য ওকে অনেক কিছু বলে, বাট একবারও ওকে বিয়ে করবে এই ব্যাপারটা বলে না। সুনিতা ইগনোর করে দেয় বিষয়টা। এরপর সূর্য ওকে বাড়ি ছাড়তে যাচ্ছিল, আর রাস্তায় ওর বাইকে পেট্রোল ফুরিয়ে যায়। সূর্য বেশ কিছু লোকের থেকে হেল্প চাইছিল, তবে কেউই গাড়ি থামাচ্ছিল না। তখন সুনিতা বলে, আমি একবার ট্রাই করছি। এইবার সুনিতা যখন ট্রাই করে তো একজন এসে দাঁড়ায়। হেলমেট খুললে দেখা যায় ওটা সুনিতারই বাবা, যেটা ওরা এক্সপেক্টই করতে পারেনি। এরপর থেকে আর সুনিতাকে ওর বাবা বাড়ি থেকে বেরোতে দেয়নি, ইভেন নিজের দেখা ছেলের সাথে বিয়ে করবার কথাও বলে। সুনিতা ঘরবন্দি হয়ে যায়। একদিন ও বাড়ি থেকে বেরিয়ে যায় আর স্টেশনে পৌঁছে সূর্যর জন্য ওয়েট করে। সূর্য ওই দিন আর স্টেশনে আসেনি। তখন থেকেই ও সুনিতার ফোন কল ধরাটাও বন্ধ করে দেয়। সুনিতার বাবার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে পড়ে। সে যত তাড়াতাড়ি সম্ভব সুনিতাকে বিয়ে করবার জন্য রিকোয়েস্ট করে, আর সেই কারণেই ও আদিত্যকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ডিসিপি গাড়ি নিয়ে চক্কর মারছিল। এই সময় রোডের ধারে একটি ছেলে আর একটি মেয়ে বাইকে বসে গান শুনতে শুনতে সময় কাটাচ্ছিল। এই সময় ডিসিপি ওখানে গাড়ি থামায়। ছেলেটা ভাবে যে এখানে দাঁড়িয়ে থাকার জন্য হয়তো ফাইন টাইন কাটবে, বাট তা নয়। ডিসিপি এখানে ওই মেয়েটার শরীরে খুব নোংরা ভঙ্গিতে টাচ করতে শুরু করে, ইভেন ওকে রেপ থ্রেট করে, ওর থেকে ওর নাম্বার নিয়ে নেয়। এরপর ডিসিপি বাড়ির দিকে বেরিয়ে যায়। এই সময় রাস্তায় একটা বাইক ওদের গাড়িটাকে ফলো করতে শুরু করে। কনস্টেবল ডিসিপিকে এই ব্যাপারে বললেও ডিসিপি বিষয়টার তোয়াক্কা করে না, যার পর ওরা ওকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। এইবার ডিসিপি যখন ঠিক বাড়ির মেন গেটে, তখন কেউ একজন প্রচণ্ড স্পিডে ওর শরীরে ছুরি চালিয়ে দিয়ে ওকে খুন করে দিয়ে চলে যায়। এইবার সুনিতা আর আদিত্য বিশাখাপট্টনম চলে আসে আর সুনিতার বাড়িতে গিয়ে ওঠে। এভাবে আচমকাই এখানে চলে আসায় ওর বৌদি কিছুটা শক্ট হয়। পরদিন সুনিতা ওর ওই বন্ধুটা অর্থাৎ জ্যোতির সাথে দেখা করে। জ্যোতিকে সূর্যর ব্যাপারে জিজ্ঞাসা করলে ও বলে, একবার দেখেছিলাম মনে হয়, তবে তারপর আর ঠিক জানি না। টমেটোয় বাকি যারা কাজ করতো ওদের থেকেও সেরকম কোনো ইনফরমেশান পাওয়া যায় না। সুনিতা হয়তো সূর্যকে মারার জন্যই বেরিয়েছিল, তবে সূর্যর কোনো খোঁজ না পাওয়ায় ও অনেকটাই ভেঙে পড়ে। সুনিতার বাড়ির লোকেরাও অনেকটা বিরক্ত হয়ে পড়ছিল। একজন লোক বলে, আমরা পুলিশ কমপ্লেন্ট তো করতে পারি, তাই না? তো নিখিল আর সুনিতার বাবা কিছুটা চমকে ওঠে। আদিত্য বলে, কোনো ব্যাপার না, আর এক সপ্তাহ দেখি, তারপর হায়দ্রাবাদ ফিরে যাব। পরদিন রাস্তায় সুনিতার রামাকৃষ্ণা নামের একজন ডিটেকটিভের পোস্টার দেখতে পায়। সিন চেঞ্জ হয় আর এইবার এন্ট্রি নেয় একটা সুনীল ওরফে ডিটেকটিভ রামাকৃষ্ণার। এই সময় ওই ছেলেটার ভাইয়ের কোনো একটা কেস সলভ করেছে, সেই জন্য ছেলেটা ওকে টাকা দিতে এসেছে। এখানে আমরা ওর পিএকেও দেখতে পাই। এই সময় ওর ফোনে মেসেজ ঢোকে যে সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কিছু সূর্যর ব্যাপারে ডিটেলস। তো ও এইবার ওই ডিটেলসগুলোকে ফলো করে টমেটোর ওই হাবে গিয়ে ওখানকার কিছু ডেলিভারি বয়দেরকে প্রশ্ন করতে লাগে, তবে ওদের থেকেও সেরকম কোনো ইনফরমেশান পাওয়া যায় না। তখন ওর পিএটা সূর্যর ব্যাপারে আরও বেশ কিছু ডিটেলস জোগাড় করে আনে। পরদিন ডিটেকটিভ ওই লোকটার বাড়িতে যায় যার সাথে সূর্যর সবচেয়ে বেশি ভাব ছিল ও যখন টমেটোয় কাজ করত। ও বলে সূর্য একদিন ওকে একটা বাসে তুলে দিয়ে নিজের বাইক নিয়ে চলে গেছিল, তারপর আর সূর্যর কোনো খবর ও পায়নি।
ও ওই রাতে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েই বেরিয়েছিল। সূর্য আর আমি একদিন সুনিতার বাড়িতে গেছিলাম। ওই দিন সুনিতার ভাই ওকে চাকু নিয়ে অ্যাটাক করতে এসেছিল। তখন রাস্তায় অনেক লোক জড়ো হয়ে গেছিল, এমনকি অত লোকের সামনেই নিখিলের বউকে থাপ্পড় মেরেছিল। ওদের মধ্যে ঝামেলা হয়ে যায়। নিখিল ওকে ওই দিন মেরে ফেলার হুমকিও দিয়েছিল। এইবার ডিটেকটিভ এদিন সন্ধ্যায় চুপি চুপি নিখিলের বাড়ির কাছে কিছু খুঁজছিল, যদি কোনো প্রমাণ পায়। তখন ও নিখিলকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনতে পায়। নিখিল কাউকে ফোনে এরকম বলছিল যে দোষ যত বড় হবে পুলিশ তত পকেট খোলার চেষ্টা করবে, যেটায় ডিটেকটিভের সন্দেহটা নিখিলের প্রতি অনেকটা বেড়ে যায়। এরপর আদিত্য এখানে আসে আর নিজের ওই বন্ধুটাকে কল করে নিজের রাগ উবড়ে দেয়। যতই যাই হোক, ও এইসবে কিছুটা বিরক্ত হয়ে পড়েছে। ডিটেকটিভের পর ভালো করে ভাবে, তারপর ও আদিত্যকেও এই কেসটার সাসপেক্টের লিস্টে অ্যাড করে নেয়। ও আদিত্যর ওই বন্ধুটাকে কল করে। ওর বন্ধুটা বলে যে আদিত্য প্রচণ্ড বেশি রেগে যায়, এমনিতেও নিজেকে কন্ট্রোল করে নেয়, তবে যখন সহ্যের সীমা ভেঙে যায় তখন ও নিজেকেই মারতে থাকে। আদিত্য সুনিতাকে প্রথমবার দেখেছিল সুনিতার জন্মদিনে। ও সুনিতাকে প্রথমবার দেখেই ওর প্রেমে পড়ে যায়। তারপর যখন ও সুনিতাকে সূর্যর সাথে দেখে, তো ও নিজেকে প্রচুর টর্চার করে। পরদিন ডিটেকটিভ সুনিতাকে কল করে। আসলে ওই দিন সুনিতাই ওকে সূর্যর ব্যাপারে মিসিং মেসেজটা করেছিল। ডিটেকটিভ আদিত্যর ব্যাপারে সুনিতাকে প্রশ্ন করলে সুনিতা জানায় যে একদিন আদিত্য বলছিল সূর্যকে নাকি আর পাওয়াই যাবে না। ডিটেকটিভ বুঝে যায় যে তার মানে আদিত্যই সূর্যকে কোথাও সরিয়ে রেখেছে। সুনিতা ডিটেকটিভকে বলে যে মাইকেলের সাথেও সূর্যর একদিন মারপিট হয়েছিল, ইভেন ও ওকে দেখে নেবে এরকম থ্রেট দিয়েছিল। ডিটেকটিভ জ্যোতির সাথে দেখা করে আর ওদেরকে মাইকেলের কন্ট্যাক্ট নাম্বার দেয়। এরপর ডিটেকটিভ ওই কনস্ট্রাকশন সাইটে যায় যেখানে পুলিশ প্রথম দিকে গেছিল। এই লোকটা আজও এখানে ঠিক ওইভাবেই দাঁড়িয়েছিল। লোকটা বলে মিচেল তো মারা গেছে, যেটা শুনে ডিটেকটিভ কিছুটা অবাক হয়। সন্ধেবেলা ডিটেকটিভ ওই ডাম্পিং ইয়ার্ডের কাছে দাঁড়িয়েছিল যেখান থেকেই মিচেলের লাশটা পাওয়া গেছিল। এই সময় আচমকাই কেউ একজন ডিটেকটিভের মুখে প্লাস্টিক পরিয়ে ওকে মেরে ফেলবার চেষ্টা করে, তবে দু একজন লোক চলে আসায় লোকটা ওখান থেকে পালিয়ে যায়। কোনো রকমে ডিটেকটিভ এখানে প্রাণে বেঁচে যায়। পরদিন ডিটেকটিভ দেখা করে ওই দুজন পুলিশ কনস্টেবলের সাথে যারা ওই সময় মাইকেলের কেসটার ইনভেস্টিগেট করছিল। মাইকেলকে কীভাবে খুন করা হয়েছিল ওই সব ওর পোস্টমর্টেম রিপোর্ট থেকে ডিটেকটিভ নোট করে নেয়। কনস্টেবলগুলো জানায় যে মাইকেলকে নাকি সূর্যই খুন করেছিল। মাইকেলের একজন বন্ধু দাস ও সূর্যকে ওই দিন মাইকেলকে খুন করতে দেখেছিল, ইভেন দাস এটা স্বীকারও করে। তবে দাসের মোবাইল লোকেশান চেক করলে দেখা যায় যে দাস ওই দিন এই শহরেই ছিল না। ডিটেকটিভ আর পুলিশ এবার এক হয়ে দাসকে ধরে জিজ্ঞাসা করে, তো ও এইবার আসল ঘটনাটা বলে। ও বলে মাইকেলের সাথে সূর্যর ঝামেলা হওয়ার পর থেকেই মাইকেল ওকে টার্গেট করে নিয়েছিল। একদিন সূর্য যখন বাইক নিয়ে কোথাও যাচ্ছিল তখন রাস্তায় ওদের মধ্যে মারপিট হয়ে যায়। মাইকেল সূর্যর হাত পা বেঁধে ওকে একটা আন্ডারগ্রাউন্ড বন্ধ ঘরে ফেলে রাখে। সূর্য ওইভাবে থাকতে থাকতে পাগল হয়ে গেছিল। সেই জন্য আমি যখন ওর থেকে এত টর্চার করবার কারণ জানতে চাই, তো ও বলেছিল একজন ওকে নাকি এইসবের জন্য প্রচুর টাকা দিচ্ছে, তবে ও তার নামটা বলেনি। আর আমি এতদিন সূর্যের নামে মিথ্যে বলছিলাম কারণ ওই ইন্সপেক্টর ভিক্টর রাজু আমাকে এরকম বলতে বলেছিল, নয়তো ও আমার ওপরই মিচেলের খুনের দোষ চাপিয়ে দিত। এইবার একজন সাইবার স্টাফকে ডেকে মাইকেলের নাম্বারের লাস্ট কল ডিটেলসগুলো চেক করা হয়। তো পাওয়া যায় মাইকেল ওই সময় ভিক্টর রাজুকে কল করেছিল, যারপর ভিক্টর রাজুর কল ডিটেলস থেকে পাওয়া যায় নিখিল অর্থাৎ সুনিতার দাদা ওকে কল করত। তো ডিটেকটিভ বুঝে যায় যে তার মানে মাইকেলকে সূর্যকে টর্চার করার জন্য যে টাকা দিত সেটা নিখিলই দিত। আর একটা সময় মাইকেলের টাকা চাওয়ার পরিমাণটা এতটাই বেড়ে গেছিল যে নিখিলের পক্ষে সেটা দেওয়া সম্ভব হয়নি, সেই জন্য নিখিলই ওকে মারে, যারপর ওর মুখটা পুড়িয়ে ওকে ওই ডাম্পিং ইয়ার্ডে ফেলে দেয়। ইভেন ওই দিন সন্ধ্যায় নিখিলই ওকে মারবার চেষ্টা করেছিল। ডিটেকটিভ নিখিলের নাম্বারটা ট্রেস করলে জানা যায় নাম্বারটা এখন ওর বউ ইউজ করছে। তো সেই জন্য ডিটেকটিভ এইবার ওর বউকে কল করে নিজের অফিসে ডাকে। ডিটেকটিভ ওর সামনে ওই সব কল ডিটেলসগুলো শো করে আর বলে, ভাবতেই পারিনি একজন মেয়ে কখনো নিজেকে লুকিয়ে এত বড় প্ল্যানটা এক্সিকিউট করতে পারবে।
তো বউটা বলে যে কেন, মেয়েরা কি শুধুমাত্র বাড়িতে রান্নাই করবে? আমি ছোট থেকেই এরকম, তাই সবার সাথেই আমার ঝামেলা হতো, সেই জন্য কেউ আমায় পছন্দ করতো না। তারপর নিখিলের একদিন আমায় ভালো লেগে যায়, আর প্রথমবার কেউ আমায় পছন্দ করে তাই আমি ওকে না করতে পারিনি, আমরা বিয়ে করলাম। এরপর ওই দিন সূর্য যখন নিখিলকে উল্টো পাল্টা বলছিল, আমি আর নিজেকে সামলাতে পারিনি। জ্যোতির থেকে জানতে পেরেছিলাম যে একদিন সূর্যর সাথে মাইকেলের ঝামেলা হয়েছিল, সেই জন্য আমি কেসটা উইথড্রল করতে থানায় যাই আর মাইকেলকে প্রথমবার দেখি। এইবার সুনিতা যখন ওই রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন আমি মাইকেলের সাথে যোগাযোগ করি আর ওকে সূর্যকে ধরবার জন্য বলি, ও সেটাই করে। আমি ওকে দিয়ে সূর্যর জন্য খাবারও পাঠাতাম, এইসবের জন্য ও আমার থেকে আরও বেশি টাকা চাইতে লাগে, যেটা আমার পক্ষে দেওয়া পসিবল ছিল না। তাই আমি ওকে ওই দিন খুন করে দিই, যারপর ওর মুখে পেট্রোল দিয়ে পুড়িয়ে ওকে একটা প্লাস্টিকে মুড়ে ডাম্পিং ইয়ার্ডে ফেলে আসি। বাট আমি এটা বুঝতে পারিনি যে পুলিশ ওটাকে সহজেই পেয়ে যাবে। তখন ওই ভিক্টর রাজু আমাকে থানায় ডাকে পকেট ভর্তি করার জন্য। আমি যখন ওখানে যাই, তো উনি বাকি কনস্টেবলদেরকে সরিয়ে দিয়ে আমার বডি মাপতে লাগে, ইভেন রাতে ওনার সাথে শোয়ার জন্য বলে। তখন আর আমি নিজেকে সামলাতে পারিনি, আমি ওকে ওর বাড়ির সামনে গিয়ে খুন করে দিই। যারপর আমি জ্যোতির থেকেই জানতে পারি আপনার কথা, যে আপনি এই কেসটার সমাধান করতে এসেছেন। তখন আমি ওই দিন সন্ধ্যায় আপনাকে অ্যাটাক করেছিলাম, তবে দুর্ভাগ্যবশত ওই দিন সেটা সম্ভব হয়নি, তাই আজ আমি আপনাকে শেষ করব। এইবার বউটা ডিটেকটিভকে অ্যাটাক করতে লাগে। ডিটেকটিভ আগে থেকেই পুলিশকে ডেকে রেখেছিল, আর এই সময় ও পুলিশকে ভিতরে ডাকে আর বউটাকে অ্যারেস্ট করিয়ে দেয়। পরদিন সূর্যকে ওখান থেকে উদ্ধার করে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডিটেকটিভ রিভিল করে যে ওই দিন যখন নাম্বারটা লোকেট করা হয়, তো তারপর থেকেই ও নিজের পিএকে নিখিলের বউকে ফলো করতে বলে, তবেই এই রিয়েলিটি জানা যায়। সুনিতা সূর্যকে দেখে অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। আদিত্য ডিটেকটিভকে কিছু টাকা দেয়, যেহেতু ওর জন্যই সুনিতা এখন ওর লাইফ থেকে সরে গেল। আর এখানেই এই কাহিনী সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশন কমেন্টে জানিও। ভিডিওটায় একটা করে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকমই সব এক্সপ্লেনেশন ভিডিও দেখতে।